আজকে ডিম দিয়ে ফুলকপি রান্না করো। ডিমটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, এবার হলুদ লবণ মাখিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব। তারপরে ফুলকপিগুলো হাফ বয়েল করে নিয়েছিলাম, সেটাও তেল লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এবার তেলের ওপরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি আদা বাটা দিয়ে ভেজে এবার আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে একটু ভালো করে কষিয়ে নিলাম আলুগুলো, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। জলটা একটু পরিমাণ মতন দিয়ে দেব, কারণ আলু কপি সব কিছু সেদ্ধ করা আছে। এবার ভালো করে নাড়াচাড়া করে জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। সকালবেলায় আজকে মাছ কিনতে পারিনি, তাই ফুলকপি দিয়ে ডিম রান্না করছি। এই দেখুন, নমস্কার ঝোলটা ফুটে গেছে, এখন ফুলকপি আর ডিম দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তারপরে ধনে পাতা কুচি, জিরে, তেজপাতা, গরম মশলার গুঁড়ি এক চামচ দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটিয়ে। এই দেখুন আমার ডিম দিয়ে ফুলকপির ঝোল তৈরি হয়ে গেছে, এবার প্লেটের উপরে সাজিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের এই ফুলকপি ডিমের ঝোলটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই তো দেবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ।